বন্ধুরা ঘরে বসেই পুরাতন নোট বা কয়েন বিক্রি করতে পারবেন লক্ষাধিক টাকায়। কিভাবে সম্ভব আমি কিন্তু আমার ভিডিওতে আজকে দেখিয়ে দেব, একদম কিন্তু মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে এই ধরনের পুরাতন কয়েন বা এই ধরনের পুরাতন নোট আছে? তাহলে কিন্তু আমরা বিক্রি করে লক্ষাধিক টাকা পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকে ভিডিওতে আমাদেরকে বলবো কিভাবে পুরাতন নোট বা কয়েন বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন করা যায়। তো তার আগে আমাদেরকে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাগা বেল আইকনটিকে অল প্রেস করে এই ধরনের পুরাতন নোট বা কয়েন সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেখতে পান। তো সবার আগে শুরু করে বলি যে পুরাতন নোট বা কয়েন কোথায় বিক্রি করা যায়। তো আর দেরি না করে আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক এবং ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো বন্ধু, আমাদেরকে বলি যে পুরাতন নোট বা কয়েনগুলো কীভাবে বিক্রি করবেন যার ফলে আপনারা এত টাকা পেতে পারেন। তো প্রথমেই বলি, ঘরে বসে আমরা পুরাতন নোট বা কয়েনগুলো বিক্রি করতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক, যার মাধ্যমে পুরাতন নোট বা কয়েনের ছবি ফেসবুকে পোস্ট করলে বিভিন্ন গ্রুপে সেখান থেকে বড় বড় কয়েন ট্রাক্টাররা কিন্তু আমাদের পুরাতন নোট বা কয়েন কিনে নেবে। তো এখানে ভালো সুবিধা আছে যে এখানে আগে নোট বা কয়েনের দাম পেমেন্ট করা হয়, তারপরে কিন্তু পুরাতন নোট বা কয়েন পাঠানো হয়। এটা হচ্ছে এই গ্রুপগুলোতে বড় সুবিধা আছে। কিন্তু অবশ্যই আমাদের পুরাতন নোট বা কয়েনগুলোকে দামি হতে হবে, তবে কিন্তু কয়েন কালেক্টররা আমাদের নোট বা কয়েনগুলো কিনবে। কিন্তু বন্ধুরা, আমি বারবার বলছি, প্রত্যেকটা অনলাইন যে একটা মারপাস থাকে বা একটা ঘোরপাস থাকে, সেখানে কিন্তু অনেক রকম অসাধু লোকেরা আমাদের কাছ থেকে কিন্তু পুরাতন নোট বা কয়েনের ভুলভাল দাম বলে আমাদের থেকে টাকা হাতে নিতেও পারে। এর জন্য কিন্তু অবশ্যই সাবধান থাকবেন এবং অবশ্যই ভেবে চিনতে পুরাতন নোট বা কয়েনগুলো ফেসবুকে বিক্রি করবেন। তবে বন্ধুরা, ফেসবুকে কিন্তু পুরাতন নোট বা কয়েন নিয়ে ভালোভাবে বিজনেস হয় এবং অনেক গ্রুপেই কিন্তু পুরাতন নোট বা কয়েন নিয়ে কিন্তু বেচাকেনা হয়। এরপরে বন্ধুরা, অফলাইন মার্কেট অর্থাৎ কলকাতা কয়েন উৎসব, যেখানে গেলে আপনারা বারবার বলেন যে আপনাদের পুরাতন নোট বা কয়েন বিক্রি হয়নি বা পুরাতন নোট বা কয়েন ভালো দাম পাননি। তো আমাদেরকে বারবার বলতে চাই বন্ধুরা, পুরাতন নোট বা কয়েন যদি রিয়ার না হয়, যদি দামি না হয়, তাহলে কিন্তু পুরাতন নোট বা কয়েন যেখানে যান না কেন কোনোদিনও বিক্রি হবে না। সেটা ফেসবুকে বলুন বা কলকাতা কয়েন উৎসব বলুন বা যেখানে যান না কেন, সেখানে কিন্তু পুরাতন নোট বা কয়েনের দামগুলো পাওয়া যায় না। আমরা একটা কথা বলেন যে পুরাতন নোট বা কয়েনের দাম অনেকটাই কম নেন। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু সত্যিকারের কথা, কারণ তারা এই সমস্ত পুরাতন নোট বা কয়েনগুলো কিনে আবার একজনকে বিক্রি করে, যার ফলে তারা মাঝখানে কমিশন রাখে, যার জন্যে আমরা যদি কম পয়সায় নোট বা কয়েনগুলো কেনে। আমরা যাকে বারবার রিকোয়েস্ট করেছি, কোনো একজনের কাছে পার্টিকুলার যাবেন না, সবার কাছে কথা বলবেন, সবার সাথে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন যে কার কাছে পুরাতন নোট বা কয়েনের দাম কীরকম আছে, তারপরে আপনাদের পুরাতন নোট বা কয়েনগুলো বিক্রি করবেন, তবে কিন্তু পুরাতন নোট বা কয়েনগুলো বিক্রি হবে। অনেকবারে কলকাতায় কয়েন উৎসবে বৈষ্ণব মাতার কয়েন নিয়ে আসে, বা এক টাকার কিছু সাধারণ নোট বা এক টাকার সাধারণ কয়েন বা পাঁচ টাকার একদম সাধারণ ট্যাকটাকাল নোটগুলো নিয়ে আসে, যার ফলে এই সমস্ত নোট কয়েনগুলো কোনোদিনও বিক্রি করতে পারেন না। এবং তারাই কিন্তু আমাকে বলে যে আপনার জন্য আমার নোট বা কয়েনগুলো বিক্রি হলো না, বা আমি নাকি যারা নোট বা কয়েনগুলো বিক্রি করতে পারছি না। তো আমরা বারবার বুঝুন বন্ধুরা যে পুরাতন নোট বা কয়েনগুলো একটু রিয়ার না হলে, একটু কারেন্সি ভালো না হলে, একটা একটুখানি কন্ডিশন ভালো হতো, তবে কিন্তু পুরাতন নোট বা কয়েনের দামগুলো একটু পাবেন, তবে কিন্তু বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আসছে যে জায়গাটা, সেখানে কিন্তু সারা বছরই পুরাতন নোট বা কয়েন বিক্রি হয় এবং বিশেষ করে প্রত্যেক শনিবার দিনকে এই সমস্ত পুরাতন নোট বা কয়েন বিক্রির জায়গাটা কিন্তু আরও লোক সমাগম বেশি হয় এবং পুরাতন নোট বা কয়েনটা কিন্তু বিক্রি বেশি হয়। সেটা হচ্ছে কলকাতা জিপি অর্থাৎ যার জিআরএল পোস্ট অফিসের ঠিক নিচে, সেখানে প্রত্যেক শনিবার একটা কয়েন মার্কেট বসে, পুরাতন নোট বা কয়েনের মার্কেট বসে। সেখানে অনেক লোক পুরাতন নোট বা কয়েন নিয়ে বসে। তো অনেক মানুষকে দূরদূরান্ত থেকে পুরাতন নোট বা কয়েনগুলো কিনতে আসে, যার ফলে এখানে ভালো নোট বা কয়েন বিক্রি হয় এবং এখানে কলকাতা কয়েন উৎসবের থেকে একটু বেশি দাম পাওয়া যায় এবং এখানে অনেক পুরাতন নোট বা কয়েনই বিক্রি হয়ে যায়। তো এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে সেই জায়গা সম্পূর্ণ তথ্য একদম আমাদেরকে সেখানে দেওয়া আছে। সেখানে যান, দেখুন কিভাবে পুরাতন নোট বা কয়েন সেখানে বিক্রি হচ্ছে এবং আপনারা একবার গিয়ে দেখুন যে সেখানে পুরাতন নোট বা কয়েন বিক্রি হয় কিনা। যদি আপনারা সে ধরনের পুরাতন নোট বা কয়েন নিয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই দামি নোট বা কয়েন নিয়ে গেলে বিক্রি হবে, এবং যদি একদম নর্মাল নোট বা কয়েন নিয়ে যান, কিন্তু একদম ভালো দাম পাবেন না। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আমার ভিডিওতে এতগুলো উপায় বললাম পুরাতন নোট বা কয়েন বিক্রি করার। এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, খুব শিগগিরই কিন্তু জুলাই মাসে একটা কলকাতা কয়েন উৎসব আছে,
সেটা কবে হবে এই নিয়ে কিন্তু একটা গোটা ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাতাকা ব্যাক আনতে কলে প্রেস করতে। এই ধরনের কয়েন সম্পর্কে বা নোট সম্পর্কে ভিডিও সবাই আমার চ্যানেলে দেখতে পান। তো বন্ধুরা, এবার আমাদেরকে বলি আমরা কীভাবে পুরাতন নোট বা কয়েনগুলি লোকাধিক টাকায় বিক্রি করবে। আমরা কিন্তু ইউটিউবে দেখেছেন অনেক লোক আছে তারা ভিডিও করছে এবং ভিডিও করে বলছে পুরাতন একটা এক টাকার নোটের দাম নাকি 1,00,000 টাকা, 10,00,000 টাকা, 50,000 টাকা। বন্ধুরা, এগুলো কোনোদিনও সম্ভব নয়। এগুলো আমাদেরকে বোকা বানানোর জন্য করে। এই নিয়ে কিন্তু দু একদিন আগে একটা ভিডিও দিয়েছিল আপনাদের জন্য, যাতে আপনারা দেখে বোঝেন যে কীভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে। আমরা কিন্তু সেই ভিডিওটা অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে তারা কিন্তু একদম আগ্রহী নয়, কারণ আমরা জানতে চান যে পুরাতন নোট বা কয়েনের দাম 1,00,000 টাকা এবং আমরা এই ভুলে বারবার পা দেন, যার ফলে আমাদের নোট বা কয়েন বিক্রি করতে পারেন না এবং আমাদের যে জমানো টাকা আছে সেখান থেকে কিন্তু অনেক অসাধু লোকেরা আমার টাকা কিন্তু আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আমি বন্ধুরা, আমি কলকাতার কয়েন উৎসবে যাই, বিভিন্ন মার্কেটে যাই, আমাদের কথা বলি, দেখা করি। আমি কিন্তু এই নিয়ে অনেক কথা আপনাদেরকে বলেছি। আমরা কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু অনেকেই নোট বা কয়েন বিক্রি করে এবং অনেক মানুষ আছে তারা কিন্তু কথা নোট বা কয়েনে ভালো দাম পান বা বিক্রি করতে পারেন, সেটা কিন্তু আমার চ্যানেল থেকেই সম্ভব হয়েছে বন্ধুরা। তো আমি বারবার বলছি বন্ধুরা, পুরাতন নোট বা কয়েন বিক্রি করুন ঠিক আছে, কিন্তু কোনোদিন 1,00,000 টাকা কিন্তু বিক্রি হয় না, এই আশা নিয়ে একদম বসে থাকবেন না। আপনারা সংগ্রহ করুন এবং অবশ্যই ভালো দামে বিক্রি করুন, এটাই আমি চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো আসে লাইক করো, কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের বিভিন্ন ভুল ধরনের ভিডিও দেখেছেন কিনা বা এই ধরনের ভুল ধরনের ভিডিওতে পা দিয়েছেন কিনা। তো আমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো, অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ ভালো থাকবেন, ধন্যবাদ।